ধরানি চুমু নিয়ে গেছিল জেঙ্গালি, তারা প্রায় ওই জেঙ্গা নিয়ে গেলে বেশি ও জেঙ্গা বেচে আইসে সন্ধ্যার সময়, সন্ধ্যা হয়েছে না এমন টাইমে তাই আইসে তারা বলতে কেনা গেল যে লোকটার মারছে লোকটা, এই লোকটার লোক আরেকটা লোক আছে, তার নাম কি? তার নাম নিরঞ্জন দাস। আর যে লোকে আসলো? লোকে আসলো প্রদীপ দেবনাথ। আচ্ছা, এরপরে তারা এইদিকে আইসে পরে ওই এখান থেকে আরো প্রায় 200 মিটার দূরে সিগারের দূর আছে, দৌড়ানোর পরে তারা কি দৌড়াইছে? হাতিয়ে দৌড়াইছে, হাতি। আচ্ছা, হাতিয়ে দৌড়াইছে পরে তারা সাইকেল টাইকেল ফালাইয়া ওই দিকে গুজাইছে, দিকে গুজা দৌড়াই আর কুলাইতে পারছে না, একজন বাচ্চা ফালদা ভরনে দিন আঠে দশে দুইটা ওই মারি গেছে। বয়স ষাট অনুমানিক। কোন সময় হয়েছে ঘটনাটা? দেখো একবার সন্ধ্যা মানে অত অন্ধকার হয়েছে না। আচ্ছা, এটা কোন জায়গায়? এটা হইলো এমনি বাঘ বেড়ে দিয়ে ওই খবর দিলে দুটো বাজি দেয় আর দুটো বাজি ফুটাইলে একটু জায়গা, তারাও জায়গা। এরপরে দুই দিন তিন দিন পরে পরে আই, আমরা তো ওই দিকে একটা জমি না করতে পারি না, সব হাতিয়ে নষ্ট করে দিলাম। আচ্ছা, তাহলে তো মানে এই যে আজকে যে এই লোকটা মারা গেল, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, এমন প্রত্যেক বছরই মারা যায় না? হ্যাঁ, প্রত্যেক বছরই। ও তো গতবার আগের বারও ওয়াটারিং একজন মারা গেল। আচ্ছা, এইভাবে হাতিয়ে মারছে। দেখুন, এখন আপনার এলাকাবাসী হিসেবে কী চান? এলাকাবাসী হিসেবে এখন তাহলে তো মারা গেছে আর কোয়ার কিচ্ছু নয়, কিন্তু তাদের পরিবারটা যেমন বাচ্চা যায়, সরকার যেমন তাদের সাহায্য করে পরিবারটা বাঁচাতে, আমরা এখন মেনে নিতে। আর তিন লাগে এখন আমরা একটা দাবি করি এলাকাবাসী যেমন ফরেস্টারে, আমরা হাতির তাণ্ডব থেকে কীভাবে বাঁচুন তারা আমরা বাঁচার, যে কোনো একটা যে কোনো তার যে কোনো পদ্ধতি আমরা পাবলিকরা এখানে বাঁচার। আমরা কিন্তু এদিকে সবজি ধান টান যা আছে কিছু করতে পারি না, এলাকার লোকের কাছে আপনার জানিয়ে দেখবেন ফরেস্টার কিন্তু এটার কোনো তথ্য নেই না, এই হলো অবস্থা। কি আপনার নাম? আজকে সন্ধ্যা 6টার সময় মরালিপুর চৌমুনি বাজারে ঝিঙ্গা বিক্রি করে নিরঞ্জন মাঝিদার ওনার বাড়ি ভাগবেন, উনি সাথে প্রদীপ দেবনা সহ গাড়িতে এসে আসলেন। তখন এই তো কালীজয় সিপাহী পাড়াতে হাতি আক্রমণ করে প্রদীপ দেবনাথ পালিয়ে গিয়েছে, কিন্তু নিরঞ্জন দেবনাথ নিরঞ্জন মাঝিদারকে মানে হাতি আক্রমণ করেছে, আক্রমণের ফলে ওনার মৃত্যু হয়েছে বলে এলাকার মানুষ বলেছে। আচ্ছা, ঘটনাটা ঘটনাটা হয়েছে যে 6:30-11টার সময় অনুমান ঠান্ডা 6:20। স্যার, এই ঘটনা মানে হ্যাঁ এলাকাবাসীর যা বক্তব্য, এখানে প্রায় সময় হাতি আসে। আচ্ছা, হ্যাঁ এখানে তো মানে ইদানিংকালের মধ্যে কোনো হাতির আক্রমণে কোনো লোক মারা যায়নি, আর সেটাই হয়েছে এই গ্রামের মধ্যে। তো স্যার, এটা কোন পিএস? এটা কল্যাণপুর পিএসের আন্ডারে পড়ে।